এটি একটি অ্যানাটমি মিউজিয়াম। এই মিউজিয়ামে আমরা বিভিন্ন প্রাণীর কঙ্কাল এবং প্রাণীসমূহের অঙ্গাণু সমূহ এবং বিভিন্ন পাখির কঙ্কাল আমরা এখানে সংরক্ষণ করে রেখেছি। তো ওইখানে যে সমস্ত প্রাণী রয়েছে তার মধ্যে ডোমেস্টিকেটেড অ্যানিমেল রয়েছে, ওয়াইল্ড অ্যানিমেল রয়েছে, ল্যাব অ্যানিমেল রয়েছে, ক্যাপটিভ অ্যানিমেল রয়েছে। এই সমস্ত প্রাণীসমূহের মধ্যে কিছু কিছু প্রাণী রয়েছে যেগুলি খুবই দুষ্প্রাপ্য। যেমন আমরা এখানে হাতির কঙ্কাল সংগ্রহ করেছি, আমরা জিরাফের কঙ্কাল সংগ্রহ করেছি, আমরা উটের কঙ্কাল সংগ্রহ করেছি, আমরা এখানে পিগ বা শুকুরের কঙ্কাল সংগ্রহ করেছি, আমরা অজগর সাপের কঙ্কাল সংগ্রহ করেছি। আসলে এই সমস্ত কঙ্কালগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করা হয়েছে। আর এখানে আমরা কাস্টিনেটেড অর্গান রেখেছি। এখানে এখানে স্টাফিং করা অঙ্গাণু রয়েছে। এই সমস্ত অঙ্গাণুসমূহ আমরা বিদেশ থেকে সংগ্রহ করেছি। তাছাড়া এখানে আমরা বিভিন্ন প্রাণীর বিভিন্ন অঙ্গসমূহ ফরমালিনের মধ্যে প্রিজার্ভ করে সংরক্ষণ করে রেখেছি। এবং এখানে আরও কিছু প্রাণী রয়েছে যেগুলি খুবই দুষ্প্রাপ্য, সেই প্রাণীগুলিকে আমরা এখানে সংরক্ষণ করে রেখেছি। এগুলো মূলত ভেটেরিনারি অনুষদের ছাত্রছাত্রীরা যারা রয়েছে তারা তাদের থিওরি ক্লাস এবং প্র্যাকটিক্যাল ক্লাস, বিশেষ করে প্র্যাকটিক্যাল ক্লাস সমূহে তারা এটা ব্যবহার করে থাকে। এতে করে তারা একই সাথে তাদের গৃহপালিত পশু, বন্য প্রাণী এবং অন্যান্য যে ক্যাপটিভ অ্যানিমেল, ওয়াইল্ড অ্যানিমেল যাই বলি না কেন, সবগুলা প্রাণী সম্পর্কে তারা জ্ঞান লাভ করতে পারে। তার পাশাপাশি যেহেতু এখানে রেয়ার অ্যানিমেল রয়েছে যেগুলো সহজে পাওয়া যায় না, সে সমস্ত প্রাণীগুলো থাকার কারণে যেমন জিরাফ, হাতি, অজগর সাপ, এগুলা থাকার কারণে তারা এগুলোর উপরে গবেষণা করতে পারে, রিসার্চ করতে পারে, যেটা তাদের এই অর্জিত জ্ঞান পরবর্তীতে তারা তাদের ফিল্ডে প্রফেশনাল লাইফে ব্যবহার করতে পারে। স্যার এগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন? এগুলা আসলে বিভিন্ন রকমের প্রাণী বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে। যেমন হাতি আমরা সংগ্রহ করেছি কক্সেস বাজার, যে বঙ্গবন্ধু সাফারি পার্ক সেখান থেকে সংগ্রহ করেছি। আমরা কুমির সংগ্রহ করেছি, সেটা কুমিল্লা ময়মনসিংহের ভালুকা থেকে এটা আনা হয়েছে। তাছাড়া এখানে উট রয়েছে, সেটা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ঢাকা থেকে সংগ্রহ করা হয়েছে। এরকম ডোমেস্টিকেটেড অ্যানিমেলগুলো চট্টগ্রাম, ময়মনসিংহ, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এগুলো সংগ্রহ করা হয়েছে। তাছাড়া রাঙ্গামাটি থেকে আমরা নিয়েছি শুকর নিয়েছি, সাতকানিয়া থেকে আমরা নিয়েছি অজগর সাপ। এগুলো আসলে এক একটা অ্যানিমেল এক একটা জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে। স্যার এটা মোট কয়টা প্রাণীর বোনস এখানে? এখানে আমরা কঙ্কাল রয়েছে, আমরা 350 মতো কঙ্কাল রয়েছে। তাছাড়া স্টাফিং করা অ্যানিমেল রয়েছে 250 মতো, বোন রয়েছে 2500-এর বেশি, বিভিন্ন অঙ্গাণু রয়েছে 2 থেকে 2500-এর মতো। এরকমভাবে বিভিন্ন জিনিস আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য মূলত এখানে রেখেছি। তাছাড়া স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আছে যারা এখানে বিভিন্ন সময় এসে ভিজিট করে তারা এই ভেটেরিনারি প্রফেশন সম্পর্কে আগ্রহী হয়ে ওঠে। পরবর্তীতে তারা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ব্যাপারে তারা তাদের ইচ্ছা পোষণ করে থাকে। তো আলটিমেট উদ্দেশ্য যেটা হচ্ছে সেটা হচ্ছে পড়াশোনার পাশাপাশি গবেষণা করে, গবেষণার মাধ্যমে তারা ওই তাদের প্র্যাকটিক্যাল লাইফে, তাদের প্রফেশনাল লাইফে তারা তাদের অর্জিত জ্ঞান ব্যবহার করতে পারে এবং এভাবে দেশ এবং জাতির মঙ্গল এবং উন্নয়ন করতে পারে। মিউজিয়ামে কে কে সম্পৃক্ত রয়েছেন? এই মিউজিয়াম মূলত অ্যানাটমি বিভাগের শিক্ষকরা রয়েছেন, কর্মচারী রয়েছেন, কর্মকর্তারা রয়েছেন, সবাই মিলে আসলে আমরা এই মিউজিয়ামটা দাঁড় করিয়েছি।
আছে